الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم. يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم. والفجر وليالي العشر. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام، يعني العشر من ذي الحجة. قالوا: ولا الجهاد في سبيل الله يا رسول الله؟ فقال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء، أخرجه البخاري. মজাজ হাজিরিন প্রিয় মুসল্লিয়ান এ কেরাম পর্দার আড়ালের মা ও বোনেরা অনলাইনের প্রিয় ভাই ও বোনেরা সকল প্রশংসা আল্লা সুভায় না তাআলার জন্য যে আল্লা সুভায় ও তাআলা আমাদেরকে রহম করে করম করে কৃপা করে সলাতুল জুমায় আসার আমাদেরকে কিছু আলোচনা করার তৌফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে যারা এই মসজিদে সলাদ পড়ি তারা আল্লাহর খাস কৃতজ্ঞতা করবো এই জন্য যে পৃথিবীতে হাজারো তন্ত্রমন্ত্র আস আমাদের বাংলাদেশে শত শত আদর্শ আছে সেই শত শত তন্ত্র মন্ত্র আদর্শ হতে আমরা যারা এখানে আসি আমরা কোরআন সুন্না এবং যেটা বিশুদ্ধ বিষয় সেটাকে ফলো করার চেষ্টা করি সর্বাগ্রে অধিকার দেওয়ার যে বুঝ যে সমাজ যে তৌফিক দিয়েছেন এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ সালাত সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত বিশ্বনন্দিত বিশ্বনেতা সর্বোত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উপর যে নবী তার উম্মার কোন মৌসুমে কোন সময় কোনটি করণীয় কোন মাসে কোনটি করণীয় বর্জনীয় কি করলে উম্মাদ জান্নাতে যাবে কি করলে নাম থেকে মুক্তি পাবে সব কিছুর দিক নির্দেশনা যে নবী দিয়ে গেছেন সেই নবীর উপরে সালাত সালাম আল্লাহম্মসাল আলৈ বারিক আলাই প্রিয় মুসলি অনেকেরাম আপনারা জানেন আল্লা সুবাহ এই পৃথিবীতে হাজার বস্তু হাজারো বিষয় সৃষ্টি করেছেন তন্মধ্যে হতে আমাদেরকে মানুষদেরকে করেছেন আশরাফুল মহলু কাজ আবার আমাদের মধ্যে হতে নবী রসুলদের করেছেন সর্বশ্রেষ্ঠ আবার নবী রসুলদের মধ্যে হতে আমাদের নবীকে করেছেন সর্বোত্তম এমনিভাবে আল্লাহ হাজার নগরী মহানগরী দেশের সৃষ্টি করেছেন তন্মধ্য হতে মক্কা নগরী করেছেন শ্রেষ্ঠ নগরী এমনিভাবে পৃথিবীর ধারাবাহিকতা বা পৃথিবী চলমান করতে বিভিন্ন মাস সপ্তাহ দিনের সৃষ্টি করেছেন তন্মধ্য হতে সর্বোত্তম মাস করেছেন রমজান মাসকে আবার সবচেয়েতে উত্তম দিন করেছেন জিলহাজ মাসে আল্লাহ চাহে তো কালকে আমরা প্রবেশ করব বা আজকে রাতে সূর্য অস্ত যাওয়ার পরেই হয়তো প্রবেশ করব জিলহাজ মাসের দশ তারিখ ভাবে রাতের মধ্যে তাই না কাদেরকে এগুলো কেন করেন আমরা শ্রেষ্ঠ আমাদের বয়সের সময়সীমা কম আমাদের পূর্বেকার জাতিদেরকে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন হাজারো বছর বেঁচেছে তারা কত ইবাদত করেছে কিন্তু আমরা এই ষাট সত্তর বছর বয়সে কতটুকুই বা ইবাদত করতে পারবো তো যাতে করে তাদের স্বভাবকে টোপকে গিয়ে তাদেরকে টোপকে গিয়ে আমরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারি শ্রেষ্ঠ থাকি এই জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অফার কয় যেমনটি করেছেন লাইলা তুলকাদরের এক রাতের ইবাদত করবেন হাজার মাস ইবাদত করার চাইতেও বেশি এমনিভাবে আরও একটি অফার আমাদেরকে করেছেন সেটি হচ্ছে জিলহাজ মাসের দশ দিন তো আজকের আমার আলোচ্য বিষয় রেখেছি হাজের গুরুত্ব জিল হাজ মাস চলছে হাজের মৌসুম চলছে এবং এই জিল হাজ মাসে দশ তারিখে আমাদের করণীয় এবং বর্জনীয় এ বিষয় কিছু কথা বলবো অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলহি তাবাক্কাল তু আলহি উনি মজাজ হাজির আল্লাহ সুভায় রাহু আলা কোরআনে অনেক বস্তুর নামে অনেক বিষয়ে কথম খেয়েছেন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনে দুনিয়ার জন্য তন্মধ্য হতে আল্লাহ বিষয়ে কথম খেয়েছেন তার মধ্যে জিল হাজ মাসের দশ তারিখের নামেও কসম খেয়েছেন আল্লাহ বলেছেন ওয়াল ফজর ওয়ালায় আসর ফজর সালাতের কসম খেয়েছেন তারপরে ওয়ালায়ালিন আসর ওয়াল্লায় আশর দশ রাতের কছম খেয়েছেন ইওয়ালায়া আলী নাসরের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাপসীর গ্রহণতে ইবনে আব্বাস সহ বিভিন্ন সাহাবি থেকে বর্ণনা উল্লেখ করেছেন যে এই দশ রাত যে রাতের কথা বলা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিল হাজ মাসের দশ দিন তাহলে আল্লাহ সুভায় রাহু ও যে বিষয় যে বস্তু নিয়ে কসম খান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এখানে একটা কথা উল্লেখ করতে মনে চাইছে যদিও সময় সংক্ষেপ আমরা যারা আসি আপনারা যারা আমাদেরকে শুনেন ফলো করেন আমরা অনেক সময় তাওহিদ 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 করি তাই না আবার অন্যরা বিরক্ত হয়ে যায় যে আর কি কোনো বিষয় নেই শুধু তাউিদ খুঁজে পায় এগুলো শুধু তাহিদে খুঁজে পায় কোরআন শুননাতে কি করব আল্লাহ যে তাহিদের কথা বলেছেন ওয়াল রুয়াল ওয়াল আয়ালিন আসর এখানে আল্লাহ কসম খেয়েছেন কার জিলাহাজ মাসের দশ তারিখে এখানে তাহিদ কি তাহিদের আকিদার মাসলা কি আকিদার মাসলা হলো আল্লাহ সুবাহ চাইলে তার সৃষ্টির যে কোনো সৃষ্টির নামে কসম খেতে পারেন এটা আল্লাহর জন্য বৈধ কিন্তু আমরা যারা মখলুক আছি আমাদের জন্য শুধুমাত্র আল্লাহর নামে ছাড়া অন্য কোনো মখলুক হোক যত বড় যত মহান যত যাই কিছু হোক না করো কোনো মখলুকের নামে আমরা কসম খেতে পারবো না আর যদি খায় তাহলে হয়ে যাবে ছোট শিরিক দলিল আর আমার থেকে বর্ণিত মান হালাপ আশ্রাক ইমনি আমার বলেছেন যে ব্যক্তি রসুল থেকে বর্ণনা করছেন যে ব্যক্তি আল্লাহ ব্যক্তি অন্য নামে কসম খাবে সে শিরিক করবে যাই আমি আমার মেইন সাবজেক্ট ফিরে আসি সেটা হলো জিলহাজ মাসের আমাদের করণীয় কী জিলহাজ মাসে এব্যাপারে আল্লা সুহায় রাহাত রসুল কি বলেছেন দেখি প্রথমত এই জিলহাজ মাসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন এটাও একটা বিষয় জিলহাজ মাসের এই দশ তারিখে কেন এত ফলো করা হয়েছে এত এক্সপ্রেস এত এক্সপ্লোর কেন করা হলো কারণ হলো এই দশ দিনের মধ্যে আমাদের ইসলামের যত বড় বড় উম্মাহাতুল ইবাদত বড় বড় মেইন যে ইবাদত গুলো সবগুলো এই দিনে এই দিনের ভিতরে করার কথা আছে কি নামাজ সাদাকা জিকির হাজ আসকার আসবো একটা একটা করে যত মেইন মেইন যে ইবাদত আরকানুল ইসলাম এগুলো কিন্তু এই দশ দিনের ভিতরে আসবে শুনবেন আলোচনা ইনশাআল্লাহ তাছাড়াও এই দশ দিনের মধ্যে কিন্তু আমাদের ইসলাম যে কমপ্লিট কোর্ড অফ লাইফ হিসাবে বিবেচিত হয়েছে সেটাও কিন্তু এই এই দশ দিনে জানেন ওই বিদায় হাজ্যে কি নাজিল হলো আলিয়াম মাখমতুলাহকুম দিন হকুম তোমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছি এবং আমি সন্তুষ্ট হয়েছি সেটাও কিন্তু এই জিলহাজ মাসে দশ দিনে নাজিল হয়েছে এমনিভাবে মুসা আলাহিসাল্ সালামের সাথে যে ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ সুবহান হুমতা আলাহ সালামের সাথে যে কথা বলেছিলেন সেটি ওই মাসে এখানেও আকিদার কথা হয় আমি আকিদায় গেলে আমি মেন সাবজেক্ট সেটে চলে যাব। এ সবগুলোতে আকিদা আছে আল্লাহ কথা বলেন এটা আকিদার বিষয় না তো আসুন এখন আমরা করব কি আল্লাহ বাঁচালে আজকে রাতে রাত থেকে শুরু হবে সন্ধ্যার পর থেকে খুবই সম্ভাবনা কারণ সৌদিতে চাঁদ দেখা গেছে কালকে তো এখন এই দশ তারিখে আমরা করব কি প্রথমত আল্লাহ সুবহানাহু আল্লাহর কথা দিয়ে শুরু করে আল্লাহ বলেন ওয়ায়াজকুরুস্মাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত এই 10 দিনে একটি কাজ হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে কি করতে হবে বেশি জিকির করতে হবে আল্লাহর জিকির আজকাল বেশি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ওয়ায়াজকুরুস্মাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত এই দশ দিন এই ফি আইয়ামিম মা'লুমাত এর তাপশ্রিবের আব্বাস রদি আল্লাহু তা আলা আনু বলেছেন আইয়া মন অর্থাৎ এই জেল হাজমাসের দশ তারিখ এখানে কি করতে বলেছেন আল্লাহ বেশি বেশি জিকির করতে বলেছেন এব্যাপারে হাদিসে কি এসেছে এবার আমার রদি আল্লাহু তাআলা আনহু থেকে বলছেন মামিন আয়া মিন আদম ইন্দাল্লাহ মিনহাদিল আয়াম ওয়ালাল্লাহ আম আলু আহ্বু ফি হিন্না মিনহা মিন আয়াম আইয়াম ফি হিন্না আতহ তাহমিদ মুসনাদ ইমা মাহমুদ তাবারানী সহ বিভিন্ন হাদিস এসেছে এবং হাদিসটা সহি সনদে বর্ণিত হয়েছে আমার রাজি আনু বলছেন আল্লাহর কাছে এই জিলহাজ মাসের দশ তারিখের মতো এই দিনের মতো পৃথিবীতে আর এত প্রিয় এত পছন্দনীয় কোন দিন নেই করব করবো কিভাবে আমার রদি আল্লাহ তালু কি করবো ওই দিন নিয়ে প্রিয় দিন নিয়ে বললেন এই দিন যখন উপনীত হবে এই দিন তোমাদের মধ্যে যখন উপস্থিত হবে তখন তোমরা বেশি বেশি আল্লাহ আকবর আল্লাহ আল্লাহু আকবর ও সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ যা আছে এইগুলো পড়তে বলেছে তাহলে বেশি বেশি জিকির করতে বলেছে এটা দ্বারা কি উদ্দেশ্য হলো এই দশ দিন বেশি বেশি জিকির করতে হবে জিকিরের গুরুত্ব অনেক তার ভিতরে আল্লাহ বলেছেন ওদাকিরিন আল্লাহ কাশি র ওদাকিরতী আদ দালাহুল হুম ফেরত নদী মা যারা আল্লাহ সুভাই নাহু ও তা আল্লাহর বেশি বেশি জিকির করবে তাদের জন্য আল্লাহ কি রিওয়ার্ড রেডি করে রেখেছেন আদ লাহুম লা তারা যে ছোট ছোট গুণাগুলো করে অনেক চলতে ফিরতে উঠতে বসতে যে গুণাগুলো করে তার জন্য ক্ষমা রেডি করে রেখেছেন ও আজরা আজিমা নাজিমা এবং জান্নাত রেডি করে রেখেছেন কাদের জন্য যারা জিকির করবে তাই না আল্লাহর জিকির আজকার করবে আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম তার হাদিসে অনেক ফজিলাত বলেছেন দুই একটি বলবো আন আবি হুরাই রাত রাদি আল্লাহ তালা আন উথিক বন্নিত নবী সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম বলেছেন মনকাউল্লা সুফহন আল্লাহ্ হই হেমদিহি মিয়াদ মর রাহুল তা আনহু খাতায়াহু ওলাহু কায়নামিশুন জমা দিল ভাই যে ব্যক্তি দিনে একশোবার সুভায়ন আল্লাহ ই হইবে বলবে তার জীবনের ছোট ছোটো গুনা গুলো যদি ওই সাগরের ফেনার স্তুপ পরিমাণ হয় সব মাফ হয়ে যাবে আন আল্লাহ নবী অন্য এক খাদিছে যেটা জাবের থেকে বর্ণিত একটি হাদিস এসছে এটা হলো মুস্তাদ ইমাম আহমদ মুসান্নফি ইবনে আবি সাহেবা মুআত্তা ইমাম মালিক আর একটা হাদিস আবদুল্লাহ মাসরুদ থেকে এসেছে তিন মিজিতে সে হাদিসটি কি একটা হাদিস শোনায় সময় নেই আর আবদুল্লাহ মাসরুদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন ইব্রাহিম আল খালিলা লাইলাতা উসরিয়াবি ফকর মোহাম্মদ আকরি উম্মাতে কামিনিসাল্লাম নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমাকে যেদিন ঊর্ধ্ব অর্থাৎ মেরাজ রজনীতেন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছিল উপরে নিয়ে যাওয়া হয়েছিল ওই যেতে যেতে প্রতিমধ্যে আমি ইব্রাহিম আলহিসালাতুসলামের সাথে সাক্ষাৎ করেছিলাম ইব্রাহিম আলাইসাল্লাতু আসাল্লামকে আমাকে আমাকে একটি মেসেজ দিলেন বললেন এই কারা মানে আমাদেরকে সালাম জানিয়েছে বলছেন আকরি সালাম আমার পক্ষ থেকে তোমার সালাম জানিও এবং তাদেরকে বলো জান্নাত সেই অনেক বর্ণনা দেওয়ার পরে তাদেরকে বলছে তাদেরকে আরো বলে দিও এই জান্নাতে জান্নাতে গাছ গাছালি শস্যাদি ফসল ফলাদি হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা।

এই জিকিরটা করবে আল্লাহর নবী বললেন গরিষা হখলাতুন ফিল জান তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে তাহলে আপনি আমি যদি আমার নামে আপনার নামে জান্নাতে গাছ গাছালি খেজুর গাছ ইত্যাদি রোপণ করতে চাই লাগাতে চাই তাহলে বেশি বেশি জিকির করতে হবে আর এটি সব সময়ের জন্য কিন্তু নবী সাল্লাহ আলয় সাল্লাম এর আগে আল্লাহ বললেন যে এই দিনগুলিতে বেশি বেশি জিকির করতে হবে তাহলে আমরা ইনশাআল্লাহ এই জিলহাজের প্রথম দশ দিন থেকে একেবারে ওই যে সারা জীবনে করব। কিন্তু এই দশ দিনে বিশেষ করে কী করব বলেন তো বেশি বেশি জিকির করব। আমরা ফাও কথায় অপ্রয়োজনীয় নিষ্প্রয়োজনীয় কথায় সময় কাটাচ্ছি এই স্টলে চায়ের স্টলে বলুন আমাদের মাজলিসগুলোতে বলুন বৈঠকে বলুন মাবুনদের বৈঠকগুলোতে বলুন পরনিন্দা পরচর্চা অন্যের দোষ চর্চা ইত্যাদি ইত্যাদি মানে কিলকল বলে সময় নষ্ট করি জিকির আজকার করি না তাহলে এই দশ দিনের অন্যতম একটি আমল হল বেশি বেশি জিকির করা এই দশ দিনের ভিতরে আরও একটি আমল গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সিয়াম রাখতে হবে এই যে লহাজ মাসের দশ তারিখ এগুলো সিয়াম রাখতে হবে রোজা রাখতে হবে

এজন্য নয় দিন কি করতেন রোজা রাখতেন আমরা যারা পারব এই জিলহাজ মাসের নয় তারিখ পর্যন্ত রোজা রাখবো এটা যদি আমাদের জন্য কষ্ট কষ্টসাধ্য হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে আল্লাহ নবী দয়াল নবী না রাহমাতুল্ল আলমিন আরও একটি অপশন আমাদের জন্য রেখে গেছেন সেটি হচ্ছে ইয়ামা আরাফার দিন রোজা রাখতে হবে ইয়ামা আরাফা এ ব্যাপারে হাদিসে কি এসেছে

কি আমরা প্রতিদান পাব কতটুকু সোয়াব পাব প্রতি উত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়া আহতাসিব আল্লাহ আমি আশা করি আল্লাহর কাছে আশা করি প্রত্যাশা করি মনে করি সিয়াম ইয়াউম আরাফা যে ব্যক্তি ইয়াউম আরাফা আরাফার দিন সিয়াম রাখবে একটি রোজা লাভ কি হবে আই ইউকাফফিরাস সালাতাল্লাতি ক্বাবলাহ ওয়াস সালাতাল্লাতি বা'দা একটি রোজার বদৌলাতে আপনি কি পাবেন বিগত বছরের ছোট ছোট গুণা যত করেছেন এবং নেক্সট ইয়ার সামনে যে বছরটা আসছে সেই বছরের সমস্ত দুই বছরের ছোট ছোটো গুনার ক্ষমা পাবেন সোহান আল্লাহ একটি রোজা রাখতে পারবো না সেটা হলো নয় তারিখ এখানে প্রসঙ্গত উল্লেখ্য প্রসঙ্গত উল্লেখ্য যে সিয়া মিয়াম আরাফা একতেলা পাচ্ছে সময় নেই কোন দিন সেটা তো আমরা হাদিসের ভাষ্য আমি এখতলাফ উল্লেখ করলাম না সময়ের অভাবে আমরা হাদিসে যে ভাষ্য এসছে টেক্সট এসছে এটাই মানি আল্লাহ নবী বলছে শিয়ানুয়াম আরাফা আরাফার দিন তো আমরা মাসাল্লাহ এখন টেকনোলজির বদৌলতে তাই না আমরা সব জানি এম আরাফা কবে হচ্ছে আমরা সমস্ত এখতেলাফ অ্যাভয়েড করে আমরা আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী হাদিস অনুযায়ী কী করব যেদিন আরাফার দিন হাজিরা আরাফায় হয় জমায়েত হয় সমবেত হয় ওই দিন তো আমরা জানতে পারছি ওই দিন রোজা রাখবো ইনশা আল্লাহ এছাড়াও আল্লাহ নবী সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে সে এই হাদিসের ব্যাখ্যায় মহাদিস কেরাম বলছেন এই সামা ইয়াউমা এই একদিনের কথা বলেছে এটা ফরজও হতে পারে নফলও হতে পারে যে কোনো রোজা যে কোনো রোজা একদিন রাখলে আল্লাহ আল্লাহনবী বলছেন বা আদাহুল্লাহ তাহলে তার চেহারাটাকে জাহার নাম থেকে সত্তর বছর রাস্তা দূরে নিয়ে যাওয়া হবে সোহান তাহলে বেশি বেশি সে রোজা রাখার চেষ্টা করতে হবে পারলে নয় দিন তা না হলে কমপক্ষে দিন এই দিনের মধ্যে আরো কি কি আছে এই দিনের মধ্যে আরও কাজ আছে তও ইস্তেগফার একবার বেশি বেশি করতে হবে তও ইস্তেগফার বেশি বেশি করতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তও করতেন আমাদের তো গুণা নেই নবী উম্মা আমরা এমনি তো পার নাকি নবী নিষ্পাপ নিষ্ কলুষ পুত পবিত্র কতবার তওবা করতেন আর আবি হুরায়রা থেকে বর্ণিত তিনি বলছেন কি আল্লাহ ই নীল আস্ত আফফুরুল্লাহ আতু বেলাই ফেলে আমি এক সারমি সাবি নামার রবহারের বলছে আমি আল্লাহর কসম করে বলছি আমি দিনে বারের অধিক তওবাজ থেকে পার পড়ি এ অধিক সেটা কতবার ইবনমার থেকে তিন মিদের হাদিস ইবনুমার বলছেন ওয়াইন কুন্নালা নাউদ্দুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ ক্বাবলা আন ইয়াকুম ইয়াকুলু রাব্বি গফির লি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতা আত-তাওয়াবুর রাহীম ইবনুমার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বৈঠকে বসতেন মাজলিসে বসতেন আমরাও বসি আর নবীও বসতেন দেখেন সাহাবী বলছেন ইবনু আমার খুব ফলো করতেন সবচেয়ে বেশি মানে অনুসরণ অনুকরণ করতেন সব সময় পায়ে পা রেখে হাঁটতেন যেখানে পেশাব করতেন দেখে রাখতেন পরবর্তীতে ওই জায়গায় গিয়ে পেশাব করতেন সেই সাহাবি বলছেন যে আমরা গুনতাম কতবার তেকর করে দেখি বলছে যে মাররা এক বৈঠকে বসে ওঠার আগে একশোবার তেফার করতেন আর আমরা কোনো বৈঠকে বসলে তো দুইশোবার কমপক্ষে হয় নাকি নাকি দুই এক সপ্তাহে দুইশোবার করতে পারি না আফসোস অথচ আমরা আদর্শ মানছি কাকে নবীকে নবী আমার আদর্শ নবী যে বৈঠকে শত শত বার্তা অবাস্তে পার করছেন আমার আদর্শ গেল কোথায় নবী আমার আদর্শ নবীর রাখিদা গেল কোথায় আকিদার ব্যাপারে যদি আমি বলি আদর্শ কাকে বলেন ওই নাকশাবন্দিয়া চিস্তিয়া কাদেরিয়া জিলানিয়া নবী আমার আদর্শ সলাত কিভাবে পড়েন বলেন অমুক ইমামের মাতে অমুক মাধবের মানে মতে নবী আমার আদর্শ অর্থনীতি কিভাবে চলছে বলছে ওয়ার্ল্ডের লম্বা লম্বা মানুষ যে রীতিনীতি লিখে দিয়েছে সেইভাবে আপনার কালচারাল সাংস্কৃতিক জগতের কি খবর ভাইয়েরা বোনেরা বড় ওটা তো আমাদের পাশেই আছে খান গ্রুপরা আছে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যেগুলো ছেঁড়া প্যান কাটা প্যান চুল উস্কো খুস্কো এখানতে কাটা এখানতে ছাড়া ওইভাবেই চলছে আদর্শ কোথায় যাই হোক তাহলে বেশি বেশি পার করতে হবে এর মধ্যে আরও যে কাজ এই জিলহাজ মাসের মধ্যে হাজ এই জিলহাজ মাসের মধ্যে আরও অন্যতম একটি কাজ ইবাদত করতে হয় সেটা কি দশ তারিখে জিলহাজের হাজ এ ব্যাপারে আল্লাহ সুবহানহুমা তা আল্লাহ বলেছেন অলিল্লাহি আলাল না শিহেজ্জুল বা ইতিমানিস্তাতা আই লাহি হিসাব যে সক্ষম শারীরিকভাবে সক্ষমতা দান করেছেন আল্লাহ অর্থনৈতিকভাবে সক্ষমতা দান করেছেন সেজন্য আল্লাহর ঘরে গিয়ে হজ করে তাই না আল্লাহ অন্য জায়গায় বলেছে রুয়া আলিল্লাহ আল্লাহর জন্য হজটা উমরাটা কমপ্লিট করো কিন্তু আমরা মোটামুটি পয়সা হলে উমরাটা আধা মুসলিম হয়েছি উমরাটা মোটামুটি এ করি কমপ্লিট করি আদায় করি হজের ব্যাপারে গড়িমেশি অলসতা যার উপরে হজ ফরজ হয়েছে তাকে অবশ্যই অবশ্যই হজ করতে হবে সবা মানে সলাদ যেমন আপনার উপরে ফরজ সৈয়াম যেমন আপনার উপরে ফরজ হজ ওই একই ক্যাটাগরির ইবাদত ওটাও স্তম্ভ এটিও স্তম্ভ অতএব লেট করা যাবে না লেট করলে সমস্যা আছে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও সমর্থ হওয়ার পরেও দেরি করবে আল্লাহ বলছে আমা না ইহুদি সেই ইহুদি হয়ে মরুক না খ্রিস্টার হয়ে মরুক এটা আমার ডাজ নট ম্যাটার দেখার বিষয় না তার মানে কি ধমক দিল বুঝলেন ব্যাপারটা তাহলে যাদের উপরে হজ ফরজ হয়েছে সামর্থ্য আছে তারা অবশ্যই নেক্সট ইয়ারে নিয়ত করে ফেলেন রেজিস্ট্রেশন করে ফেলেন দেরি করবেন না মরে গেলে খবর আছে হিসাব নিকাশ অ্যাকাউন্টেবিলিটি আছে আপনার কেন করনি দুনিয়ার মোহাব্বতে তো কেন করেন নাই দুনিয়ার मोहब्बतে এই ব্যবসাটা কি হবে এই সমস্যাটা আমার আছে এই মেয়ে বিয়ে دینی এই মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার সঙ্গে কি আপনার হজ পড়ের কোনো সম্পর্ক আছে নাকি এগুলো করা যাবে না এবং এত গুরুত্বপূর্ণ একটি কাজ অথচ আমরা জানি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন নবী হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা অনুতিক পনীত কাল قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم আলা ردعك يوم মুসলিম শরীফের হাদিস আল্লাহ আল্লাহন আলাই বলেছেন যে ব্যক্তি হজ করে আসলো ঝগড়া মুক্ত হয়ে মুক্ত হয়ে হজ করে যখন কাম করে বাড়িতে চলে আসে ফিরে আসে কেমন অবস্থায় তার অবস্থা কেমন থাকে কায়া উম্মি উম্ম যেমন যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ নিষ্কুল্লাহ বলবেন তাহলে হজ করবেন আবহরানা থেকে আরেকটি হাদিস এসছে বুখারি মুসলিমের হাদিস সেখানে আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছে আলহাজ্জুল মাবরুল্লাসাল্ল জাজা ইল্লাহল জান্নাহ যে ব্যক্তি গ্রহণযোগ্য হজ মকবুল হাজ মবরুর হজ করবে তার প্রতিদান হলো জান্নাত সোহান আল্লাহ এই জন্য হজ্ব থেকে দেরি করবেন না হজ যার উপরে ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই কি করতে হবে হজ করতে হবে এই দশ দিনের আরও একটি আমল হল আল উদহিয়া আল উদহিয়া কুরবানি করা কুরবানি এটা কিন্তু সব বিবাদতের ক্ষেত্রে নিয়াত নিয়াত নির্ভর কিন্তু কুরবানিটা যেন আমাদেরকে একটু অন্যভাবে মানে উপস্থাপন করে আমরা অনেকেই শুনি এই যেমন আমি এই সপ্তাহে আমাদের তো কালকেও ছিল এক জায়গায় আলোচনা আমরা তো আলোচনা করি আমাদের কাছে প্রশ্ন আছে কথা বলতে বলতেও বেরিয়ে যায় অনেক কিছু কথা বলবেন বলে কুরবানি করবেন কার বড় একটা কুরবানি আপনার কষ্ট হয়ে যাচ্ছে না মেয়ে জামাই আছে যে নাতিপোতা আছে গোশ খাওয়ার প্রসঙ্গ আছে তারপরে সমাজের ব্যাপার আছে আমি এই সমাজে প্রতিষ্ঠিত প্রভাবিত একটা প্রভাবশালী ব্যক্তি আমি যদি বড় একটা গরু না দিই সবাই না এক্সেপশনাল কিছু ব্যক্তি তারা তাই না তাহলে কেমন দেখায় এটার জন্য কি কুরবানি পারছেন না যতটুকু সামর্থ্য আছে একটাই দিন পারেন না দেন না কিন্তু পারবেন না কুরবানি পারবেন না আমাদের কাছে আমি এই পর্যন্ত কত প্রশ্নের যে উত্তর দিয়েছি যে এই ঋণ সেই ঋণ এই সেই ইত্যাদি ঠিক আছে ঋণের অভাব নেই এই সমস্যা সেই সমস্যা ফিরিজ তো কিনতে ঋণের সমস্যা হয় না টেলিভিশন কিনতে সমস্যা হয় না টেলিভিশন কেনার পরে আবার ইডি এলইডি পর্দা নাকি ওটা কিনতে সমস্যা হয় না দুনিয়ার কোনো কাজে তো ঋণে ঋণ আপনাকে আটকিয়ে রাখে না কোনো বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে না বিয়ের অকেশন তারপরে যে ফালতু মানে আকিকা না কি বলে ওটা মুসলমানের অনুষ্ঠান এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান এত জাঁকজমজ করতে তখন তো ঋণ আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না যেই ইবাদত আছে যে আপনার কুরবানি আসে সেই ঋণ প্রতিবন্ধকতার অভাব নেই এটা কি আল্লাহর সাথে ব্যবসা না দুনিয়ার সাথে ব্যবসা এটা আমালা কার সাথে কুরবানির অতএব ঋণ আছেন কি না আছেন সেটা আপনি জানেন আমাকে কোনো এক সময় এক ব্যক্তি জিজ্ঞেস করছেন মদিনাতে যখন আমি পিএইচডি করছি আমার উপর কি জাগাত ফরজ আমি তো এত শো কোটি টাকা ঋণ শো কোটি টাকা ঋণ আমি স্যার আপনার উপরে কেন জাগাত ফরজ হবে আপনি এতশ কোটি টাকা ঋণ হলে তার ঋণগ্রস্ত ব্যক্তির উপর জাকাত ফরস না স্যার একটু উত্তর দেবেন প্লিজ এই যে এতশো কোটি ঋণ নিতে গিয়ে কতশো হাজার দেখাতে হয়েছে আপনার আর কথা বলে এই ক এগুলো ওজোর আপত্তি আল্লাহর কাছে চলবে আল্লাহ তো অন্তর জামি তো যাই হোক এই কুরবানিটা ঠিক করবেন গোষ্ঠ ডাজ দ্যাট ম্যাটার গোষ্ঠ চলবে না লাইয়ান আল্লাহ আল্লাহ হল হেমাওয়ালা দিমা উহওয়ালা কি আনাল হত্যা কুয়া আল্লাহ অন্তর দেখবেন নিয়ত দেখবেন ঠিক আছে তাহলে কুরবানির ব্যাপারে আমাদের নিয়তটা খালেস করতে হবে একেবারে এখনই এখলাস খালেস করতে হবে এখলাসের আবার একটু ব্যাখ্যা দিতে চাইছি কিন্তু সময় নেই এখলাস কাকে বলে জানেন যেখানে কোনো মাকলুক ঢুকবে না কেউ ঢুকবে না সেই হলো এখলাস আমি খুব সংক্ষেপে বলব আধামি নিটের চেষ্টা করবো সেটা হলো সুরা এখলাস জানেন না সুরা কাউসার জানেন কাউসার ইন্না আতায় না কাল কাউসার সবাই জানি কয়টা প্রসঙ্গ ইন্না আল্লাহর প্রসঙ্গ না দান করা প্রসঙ্গ কা নবীর প্রসঙ্গ কাউসার হাউজ কাউসার প্রসঙ্গ একটা দিয়ে বোঝায় ছোট্ট একটি আয়াতে চারটি প্রসঙ্গ এরকম সব আয়াত দেখবেন যেখানে মানুষ মাখলু খালে বিভিন্ন প্রসঙ্গ ঢুকেছে কিন্তু সুরাতুল এখলাস এখলাস সুরা জানি না কুলহু আল্লাহ আহাদ কার প্রসঙ্গ আল্লাহ আল্লাহ সব পুরো ছোড়াই কার প্রসঙ্গ কেউ ঢুকতে পারেনি তো আপনার এই কুরবানি সহ যত ইবাদত আছে এখানে খ্লাস রাখতে হবে তা না হলে আল্লাহ বলছেন ফাজা আল্লাহ হাবা আমরা কেয়ামতের দিন এই গোশ খাওয়াই হবে আর এই এই কাজটা এই কুরবানি লাখ লাখ টাকা দিয়ে যে এ করলে ফাজা আল্লাহ হাবা মানসুরা এগুলোকে আমি ধুলাই ধুজোরিতে করে দেবো কোন বেনিফিশিয়ারি হবে না বেনিফিটেড হবে না বুঝতে পারা গেল তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ এবং এখানে একটা এখতেলাপ দেখা দিচ্ছে এখন এলকে তার একটা অনেকটা হালকা হয়ে গেছে সেটা হলো ভাগে কুরবানি করা যাবে কি না তাই না ভাগে কুরবানি করা যাবে কিনা একেবার আনডাউটলি করবেন সাত ভাগ উটে এবং গরুতে এই যে সাত ভাগ নিয়ে ইদানিং কিছু ধোয়া মানে পানি ঘোলা করার চেষ্টা হচ্ছে আমরা তো হালকা পাতলা লেখাপড়া করেছি সালফে সাহিন এই হাদিসের ব্যাখ্যা আমরা পড়েছি কোনো দিন কেউ সাত ভাগে কুরবানি নিয়ে দশ ভাগে কুরবানি কেউ এখতেলাপ করেন নাই ইদানিং কিছু মানুষ এসে বলছেন যে এখতেলাপ করা যাবে কি না এই কথা ধর্তব্য না সবার এখতেলাপ ধর্তব্য না এগুলো মাসলাই যাচ্ছে না শরিয়াতের উসুল আছে নিয়ম নীতি প্রিন্সিপাল

কোরবানি দিয়েছিলাম সাত জনের পক্ষ থেকে গরু জনের পক্ষ থেকে উট আবার অন্য একটি রেওয়াতে এটা মুসলিমের রেওয়াত অনেক আছে সময় নিয়ে শেষ হয়ে গেছে আর অন্যান্য জায়গায় এসে দশ উঠে দশজনও কুরবানি দিতে পারবে এই হলো ব্যাপার আর একটি কাজ বলে শেষ করে দেই অনেক সময় সংক্ষিপ্ত সময় আর একটা সবচেয়ে বড় কাজ এটা জিরহাজ মাস হোক আর জিরহাজ ছাড়াই হোক আল বোদাস গুণা থেকে দূরে থাকতে হবে রমজান মাসে যেমন সোয়াবেরও খুব ডবল হয় গোনাও কিন্তু ডবল হয় এই দশ তারিখে যেমন ফজিলাত পূর্ণ সব কাজে আবার গোনা করলে কিন্তু ওই রকম গুনার ফজিলাত হয়ে বেড়ে যাবে বুঝতে পেরেছেন বেশি বেশি গোনা থেকে দূরে থাকতে হবে মানুষ জাহান নামে যাবে কিসের কারণে গোনা করার কারণে জাহান নাম থেকে বঞ্চিত হবে কিসের কারণে গোনার কারণে রসুলের সাফাত বঞ্চিত হবে কীসের কারণে গোনার কারণে সব দলিল দিতে পারি সবগুলোই আল্লাহ দিলে কিন্তু সময় নেই এবং সর্বোপরি রুজি রুটির জন্য দৌড় হা দৌড় ঝাঁপ সবচেয়ে বেশি পরিশ্রম সময় যেটা দেয় রুজি রুটির জন্য সেটাও থেকে মাহরুম হয় গোনার কারণে তাহলে আলহামদুলিল্লাহ যেগুলো মোটামুটি শুনলাম মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো সেইগুলো বললাম এই কাজগুলো আল্লাহ সুবাহন তালা আমাদেরকে করার তৌফিক দান করুন আমিন ইন্নাল্লাহা তাআলা জাওাদুন কারিমুম মালিকুম বাররুর রাউফুল রাহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা ও ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ালা আমরা সময় তো নেই বলার তো অনেক কথা স্কিপ করতে করতে বেশি সমস্যা হয়ে যায় কিন্তু একটা বিষয় না বললেই নয় আমি একটু আপনাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখতে বলবো সেটা হলো আল্লাহ নবীর একটি হাদিস একটি হাদিস বলবো যে ব্যক্তি আল্লা নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ঈদার আয়ুতুমুল হিলা ঈদার আইতুমুল হেলা ও আর দাহাদুকুম আইদা হেয়া ফালাইম শিখ ফালিয়ুম শিখ দুই রেওয়াতেছে ফালিয়ুম শিখ আনাশারিহি ও আব ফাহি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি দিবে কুরবানি দিবে এমন মানে বাড়ির গার্ডিয়ান যারা কর্তা এই ইনাকে বলেছেন ব্যাখ্যায় যাচ্ছে খুব সংক্ষেপে বললেন বাড়ির কুরবানি দাতা যারা গার্ডিয়ান যারা কর্তা যারা এই কুরবানি দাতারা ইদার এই তুমুল হেলাল যখন জিলাজ মাসের কি দেখবে চন্দ্র উঠেছে দেখবে আপনার নোখ চুল বিভিন্ন যে চুলগুলো কাটা বৈধ যে নখগুলো কাটা বৈধ এগুলো আর কাটবে না কিন্তু যারা আমার মানে কাটতার আন্ডারে আছে গার্ডিয়ানশিপে আছে আমি গার্ডিয়ান কিন্তু আমার বাচ্চা আছে স্ত্রী আছে পুত্র আছে আপনাদের আছে তারা কাটতে পারবে কিন্তু আমরা কাটতে পারবো না ঠিক আছে এ ব্যাপার নিয়ে তিনটি হুকুম আছে কেউ বলেছেন অজীব কেউ বলেছেন হারাম কেউ কেউ বলছে জায়েজ কাটা হ্যাঁ প্রয়োজনে এইগুলো যাচ্ছে না তো ওভারঅল এই শূন্যটাও আমরা চেষ্টা করবো যারা কুরবানি দেওয়ার চেষ্টা করব তারা কি করবো আজকে সন্ধ্যার আগেই আপনি চুল কাটতে হলে কেটে ফেলেন আর নোখ কাটতে হলে কেটে ফেলেন আবার আমাদের একটা ব্যাড হ্যাবিট হলো খারাপ চর্চা হলো এই ইবাদত আসলে ঈদের রাত হলে যেগুলো চুল কাটা বৈধ না ওইগুলো কাটতে হিড়িক লেগে যায় দাড়ি মোচ এইগুলো তাই না মোচ কাটা যাবে কিন্তু দাড়িগুলো একেবারে ছাপ্পান ছাপ্পা করা যাবে না ঠিক আছে আল্লাহ তৌফিক দান করুন আমিন اعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في غزه اللهم لعن اليهود والنصارى والهندوس والمشركين اللهم شتت شملهم ومزق جمعهم وانزل بهم عذابك يا ارحم الراحمين عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعذكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون